কালকের পৃথিবীটা আমাদেরই হবে, বাংলা ভাষা বিশ্বময় ছড়িয়ে রবে, স্লোগানে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। 10 জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচা হারিকুড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় দেশি বিদেশি গুণী কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি কবি রিক্তা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান পৃষ্ঠপোষক ভারতীয় বাংলা সাহিত্যিক শ্রী অমরচাঁদ কুণ্ডু, প্রধান উপদেষ্টা আলহাজ কেম আতিকুল ইসলাম, আমেরিকা প্রবাসী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আলী ও উপদেষ্টা মোহাম্মদ আতাউল্লাহ খান উপস্থিত ছিলেন। আমরা বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের যাত্রা শুরু করেছিলাম 500 সদস্যের উপস্থিতির মাঝে দিয়ে, সেই 2013 সালের 22শে ফেব্রুয়ারি হাঁটি হাঁটি পাপা করে 7 বছর পার করে দিলাম। বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ আজ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, ভারতে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এমনই গতিময় বা এমনই গতি পেয়েছে যেটা বলা চলে যে বাংলাদেশের চেয়ে ভারতে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের অবস্থান অনেক জোরালো। আসুন আমরা সাম্প্রদায়িকতা রুখতে আমরা কবিতা উৎসব করতে পারি, কবিতা সম্মেলন করতে, আন্তর্জাতিক কবিতা সম্মেলন করতে পারি সাম্প্রদায়িকতা বিরোধী। আজকে হয়তো আমরা সবাই জাতীয় কবি হিসেবে নজরুলকে মানি, কতটুকু পড়ি জানি না, তিনি সময়কে ধারণ করেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন। পৃথিবীর যেখানে কোনো অন্যায় হয় সর্বপ্রথম কবি এবং সাহিত্যিক সেটা প্রতিবাদ করে, কোনো দল নয়, কোন দল করলো সেটা বিষয় নাই, কোন অন্যায়টা হলো সেটাকে তুলে ধরাই হচ্ছে কবি এবং সাহিত্যিকদের কাজ, বিশ্ববাসীর কাছে তুলে ধরাই হচ্ছে কাজ। অন্যায় অবিচার যে কোনো ধরনের অন্যায় অবিচার হলেই কবির সর্বপ্রথম সেটা।